রাতের আধারে বিজেপির দলীয় অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে রেশমুখ বিধানসভা কেন্দ্রে। রেশমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক সরাসরি সিপিআইএম এর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, সিপিআইএম ছন্নছাড়া শান্তির পরিবেশকে তারা অশান্ত করার প্রয়াস নিয়েছে। তারা বিভিন্নভাবে প্ররোচনা করছে, আমরা গণতান্ত্রিক উপায়ে ভারতীয় জনতা পার্টির নীতি নির্দেশিকা মেনে প্রতিহত করব তাকে। পাশাপাশি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চক্রান্তের ঘটনা বিলোনিয়া থানাতে মামলা দায়ের করা হবে। কিন্তু একই দিকে সিপিআইএম নেতা তাপস দত্ত মণ্ডল সভাপতির এই অভিযোগকে নাকচ করে দিয়ে বলেন, মানুষ জাগছে, মানুষ বুঝছে, মানুষ সরে যাওয়ায় তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সিপিআইএম সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না, নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরেই দলীয় অফিসে আগুন, পোস্টার ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে বলে দাবি করেন তাপস দত্ত। তিনি বলেন, এই ঘটনাগুলো করার পর দোষ চাপাচ্ছে সিপিআইএম এর উপর। তবে যাই হোক, বিজেপির দলীয় অফিসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় রাজনৈতিক তরজা চলছে এই বিলোনিয়া মহকুমা জুড়ে, একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি চলছেই। পাশাপাশি এই দিন বিজেপির পক্ষ থেকে সিপিআইএমকে হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভও দেখানো হলো রেশমুখ মণ্ডলে। সবকিছু মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে রেশমুখ বিধানসভা কেন্দ্রে। দলীয় অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ঘটনা ঘটলেও সেই চক্রান্ত সফল হয়নি। অফিসের কোনো ক্ষতি না হলেও বাইরে রাখা ফ্ল্যাগ পোস্টার পুড়ে ছাই হয়ে যায় এবং আগুন লাগানোর ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে রেশমুখ বিধানসভা কেন্দ্রের ঝড়ঝড়িয়া এলাকায়। আগুন লাগানোর ঘটনায় দলীয় কর্মীরা টের পায় শনিবার সকালে। সাথে সাথেই দলীয় কর্মীরা খবর দেয় মণ্ডল সভাপতি সহ মণ্ডল নেতৃত্বদের, ছুটে আসে মণ্ডল সভাপতি, এরপর খবর দেওয়া হয় থানাতে। আর এই বিষয়ে কি জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা? এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস প্লাস ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার, সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। গতকাল গভীর রাতে আমাদের এই ঝরঝরি দলীয় কার্যালয়, যেটা রেশমুখ মণ্ডলের অন্তর্গত, পিঁপড়াবাজার শক্তিকেন্দ্রের অন্তর্গত এই ঝরঝরি কার্যালয়, এই কার্যালয়ে রাত্রিবেলায় সিপিএমের দুষ্কৃতিকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নেতা নেতৃত্বদের যে ফ্ল্যাগ পেস্টুন রয়েছে সেগুলোকে জড়ো করে একেবারে অফিসের সম্মুখে আগুন লাগিয়ে দেয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের অফিসকে পুড়িয়ে দেওয়ার জন্য তারা সেখানের মধ্যে আমাদের সমস্ত প্রচার সজ্জাকে এখানে এনে জোরু করে আগুন লাগিয়ে দেয়। আমরা দেখেছি সকালবেলা অনেকগুলো ফ্ল্যাগ আমাদের এখানে পুরো অবস্থা রয়েছে। ফ্ল্যাগস আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, নাড্ডাজি, আমাদের প্রেসিডেন্ট ত্রিপুরা রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তাদের ছবিগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও টিনের ঘর হওয়ার কারণে সে আগুন বেশি দূর এগোয়নি, ওই প্রচার সজ্জাগুলোর মধ্যে আগুন লেগেছে। আর পুরো আমাদের কার্যালয়ের সামনের যে সামনের পোর্শনটা রয়েছে সেখানে পুরা আমরা দেখতে পাচ্ছি কি সেখানে ধোয়া ধোয়া কালো কালো হয়ে আছে। যেহেতু এগুলো টিনের ঘর, সেহেতু আগুন লেগে ভস্মীভূত হয়নি, কিন্তু তাদের উদ্দেশ্যই ছিল আগুনে ভস্মীভূত করে দেওয়া। এবং এতে করে কী হবে, এলাকাতে একটা উত্তেজনা তৈরি হবে, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। সিপিএম পার্টি চাইছে সারা রেশমুখ বিধানসভা জুড়ে তাদের মাটির পায়ের নিচে মাটি নেই, অস্তিত্বই নয়, পড়েছে জনবর্জিত, গণবর্জিত সিপিএম পার্টি। আমরা দেখেছি আজকে পরশুদিন সকালবেলা গভীর রাতে আমাদের মণ্ডল কিষাণ মোর্চার সভাপতি সুভাষ মিত্রের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল। সে বোমার মধ্যে ধূপশলা জ্বালিয়ে সে বোমাকে ফাটানোর চেষ্টা হয়েছিল, যদিও সে ধূপশলাটি খসে পড়ার কারণে সেখানে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সুভাষ মিত্র এবং তার পরিবার। চার পাঁচ দিন আগে আমরা দেখেছি দক্ষিণ সোনাচুরিতে সিপিএমের একটা কর্মসূচি ছিল, সে কর্মসূচি যখন চলছিল তখন। আর এই বিষয়ে কি মন্তব্য করেছেন সিপিআইএম নেতা? শুনবো তার কথা। হচ্ছে কি, তাদের প্রার্থী নিয়ে প্রতিদিন প্রার্থীদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, প্রতিদিন তারা নিজেরা কেউ মণ্ডল সভাপতি, কেউ এক্স মণ্ডল সভাপতি, কেউ অমুক আরএসএস এর নেতা। আমরা দেখছি কি বিভিন্ন জায়গায় এক একজন এক একজনের নামে পোস্টার দিচ্ছে। এখন রেশমুখে নাকি 8 ক্যান্ডিডেট, এখন এই 8 ক্যান্ডিডেটের মধ্যে কে ক্যান্ডিডেট হবে এই নিয়ে ওদের মধ্যে মারামারি, এবং সেই মারামারির মধ্যে এগুলি একটা অংশ যে অমুকে প্রার্থী হলে অমুক অফিস বন্ধ করে দেবো, অমুক অফিস পুড়ে দেবো, অমুক অফিস ফেলে দেবো, আমরা ফ্ল্যাগ লাগিয়েছি সেই ফ্ল্যাগ ফেলে দেবো। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা। এখন যতক্ষণ নির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে না, ওদের নমিনেশন পাচ্ছে না, এবং নমিনেশন পাওয়ার পরও আমি বলছি যে এই জায়গায় ওদের এই মারামারি, নিজেদের গোষ্ঠীবাজি থাকবে, এবং সেই সেই এগো
ঠিক আছে, 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 ঠিক আছে,